চলুন দেশের অন্যতম উন্নয়ন সংস্থা মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, সেখানকার যে জব সার্কুলার সেটি দেখে নেওয়া যাক। এখানে অনেকগুলো জেলা আছে, এই জেলাগুলোতে বর্তমানে নিয়োগ হবে। এখানে পদের নাম এবং যে বেতন এবং শূন্য পদের সংখ্যা কতটি সেটি দেওয়া আছে, সেটি আমি আপনাদেরকে পড়েও শোনাচ্ছি। প্রথমে আছে কমিউনিটি ব্যবস্থাপক, সংখ্যা 35 জন, যোগ্যতা বিএ, এমএ অথবা সমমান, কর্ম এলাকা নিজ উপজেলা, অভিজ্ঞতা নিষ্প্রয়োজন, বেতন 21,500। এরপর আছে অফিস সহকারী 45 জন, এইচএসসি, বেতন 14,000। এরপরে ইউনিয়ন সুপারভাইজার 28 জন, এইচএসসি অথবা এসএসসি, বেতন 15,000। এরপর আছে প্রোগ্রাম অফিসার 30 জন, বেতন 13,800 টাকা, যোগ্যতা এইচএসসি অথবা এসএসসি। এরপর আছে কম্পিউটার অপারেটর 25 জন, এইচএসসি অথবা সমমান, 14,000 টাকা বেতন। পল্লী ডাক্তার 20 জন, এইচএসসি অথবা সমমান, বেতন 17,000 টাকা এবং অভিজ্ঞতা 3 মাস। সর্বশেষ আছে ইউনিয়ন স্বাস্থ্যকর্মী 90 জন, এসএসসি জিএসসি, অভিজ্ঞতা নিষ্প্রয়োজন, বেতন 12,500 টাকা। শর্তাবলী, প্রার্থীদের সম্প্রতি তোলা 2 কপি ছবি, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সচল মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আগামী 4/10/2019 এই তারিখের মধ্যে শুধুমাত্র ইমেইলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। পোস্ট অফিস এবং কুরিয়ারের মাধ্যমে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসটি হচ্ছে umsskseventeen@gmail.com। আমি ইমেল অ্যাড্রেসটি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অ্যাড্রেসটি নিয়ে ইমেল করে দিতে পারবেন। আবেদনের সর্বশেষ তারিখ 10/10/2019। সুতরাং যারা যোগ্য আছেন যথাশীঘ্র আবেদন করবেন, সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।